মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যখন লঙ্কা অভিযানে গিয়েছিলেন তখন রামেশ্বর থেকে লঙ্কা পর্যন্ত পাথর দিয়ে তার বানর সেনা একটি সেতু নির্মাণ করেছিল। এই ঘটনার কথা অবশ্য আপনারা সকলেই জানেন, কিন্তু এটা কি জানেন যে দ্বাপর যুগে ভগবান নারায়ণ যখন শ্রীকৃষ্ণ অবতার ধারণ করেছিলেন সেই সময়ও বানর সেনা আবারও একটি সেতু নির্মাণ করেছিল? হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই সময় বানর সেনা মথুরা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাম্যবনে সরোবরের ওপর একটি সেতু নির্মাণ করেছিল। এই সেতুকেও সেতুবন্ধ রামেশ্বরম নাম দেওয়া হয়েছিল। এই সরোবরের উত্তর দিকে ভগবান ভোলেনাথের একটি মন্দিরও আছে, যে মন্দিরটি রামেশ্বর নামে বিখ্যাত। সরোবরের দক্ষিণ দিকে একটা পাহাড়ের টিলার ওপর রাবণের লঙ্কানগরীও নির্মিত রয়েছে। বর্তমানে এই সেতু মানুষকে চিন্তা করতে বাধ্য করছে, কারণ একদিকে শ্রীরামের বানানো সেই রাম সেতু যেমন মানুষের আলোচনার কেন্দ্রে রয়েছে, ঠিক তেমনি শ্রীকৃষ্ণের বানানো এই সেতুও কি ভবিষ্যতের কোনো ঘটনাকে ইঙ্গিত করছে? আসুন জেনে নিই। তার আগে সবাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন শ্রীকৃষ্ণের বানানো রহস্যময় সেতু। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা আরও অনেক দূর যেতে পারি। এই সেতুর সম্পর্কে যে ঘটনা শোনা যায় তা হলো, একবার ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং গোপিনীদের সাথে এই সরোবরের উত্তর দিকে বসে নিজেদের মধ্যে বার্তালাপ করছিলেন। এই সময় শ্রীকৃষ্ণের অদ্ভুত সুন্দর রূপে মুগ্ধ হয়ে আশেপাশের গাছ থেকে অনেক বাদর নেমে আসে এবং তারা শ্রীকৃষ্ণকে প্রণাম জানায়। তারা আনন্দে নৃত্য করতে শুরু করেছিল। গাছের ওপর থেকে বহু বাদর লাফিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় এসে জড়ো হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনেক প্রশংসা করেছিলেন। গোপিনীরাও এই আশ্চর্য দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায়। তারাও তখন ভগবান শ্রীরামচন্দ্র এবং বানর সেনার অদ্ভুত কাহিনী বর্ণনা করে এবং জানায় যে কিভাবে রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধারের জন্য বানর সেনার সাহায্য নিয়েছিলেন। এই সময় শ্রী রাধার অন্যতম সখী ললিতা বলেছিল যে, আমরা শুনেছি যে ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত মহাবলী হনুমান ত্রেতাযুগে এক লাফে সাগর পারাপার করেছিল, আর এখন আমরা এই বাদরদের এক লাফে এই সরোবর পার হতেও দেখছি। এই কথা শুনে শ্রীকৃষ্ণ গর্বের সঙ্গে বললেন, তোমরা কি জানো আমি ত্রেতাযুগে শ্রীরামচন্দ্রের অবতার ধারণ করেছিলাম এবং রামের রূপ নিয়ে অনেক লীলাও করেছিলাম? কিন্তু ললিতা এ কথা মানতে নারাজ। সে বলল যে, না, তুমি মিথ্যে কথা বলছো, শ্রীরামচন্দ্র আর তুমি এক নও। এই কথা বলে সে রামচন্দ্রের গুণগান করতে লাগলো এবং শ্রীরামের বহু বীরত্বের কাহিনী সবাইকে শোনাতে লাগলো। তার এই সকল কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, তুমি তো বিশ্বাস করছো না, কিন্তু আমি রামের রূপ ধরে জনকপুরীতে হরধনু ভঙ্গ করে জনককন্যা সীতাকে বিবাহ করেছিলাম। পিতৃসত্ত্ব পালনের জন্য লক্ষণ এবং সীতার সাথে চিত্রকূট এবং দণ্ডকারণ্যতে ভ্রমণ করেছিলাম এবং সেখানে 14 বছর বনবাসেও ছিলাম। সেখানে অত্যাচারী অসুরদের বিনাশও করেছিলাম। তারপর রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কাপুরীতে নিয়ে যায় তখন তাকে বহুদিন ধরে জঙ্গলে খুঁজে বেরিয়েছিলাম। এরপর বানর সেনার সহায়তায় লঙ্কায় পৌঁছে সেখানে লঙ্কাপুরী ধ্বংস করে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলাম। ভগবান কৃষ্ণের এই কথা শুনে ললিতা মানতে রাজি হল না। সে বলল, আমরা শুধু কথায় বিশ্বাস করব না, যদি তুমি শ্রীরামের মতো কিছু পরাক্রমী কাজ করে দেখাতে পারো তবেই আমরা তোমার কথায় বিশ্বাস করব। শ্রীরামচন্দ্র বানর এবং ভল্লুক সেনার দ্বারা বিশালাকায় সেতু নির্মাণ করে সাগর পার করে লঙ্কায় গিয়েছিলেন। আপনি যদি এই বানরদের দ্বারা এই ছোট্ট সরোবরের ওপর সেতু নির্মাণ করে আমাদের দেখান তাহলেই আমরা আপনার কথা বিশ্বাস করব। ললিতার এই কথা শুনে শ্রীকৃষ্ণ তার সুমধুর বাঁশি বাজাতে শুরু করলেন। সেই বাঁশির ধ্বনি শুনে আশেপাশের সমস্ত বাদর একত্রিত হলো। তখন শ্রীকৃষ্ণ তাদের আশেপাশে পড়ে থাকা পাথর দিয়ে ওই সরোবরের ওপর সেতু নির্মাণের আদেশ দিলেন। শ্রীকৃষ্ণের আদেশ শুনে কিছুক্ষণের মধ্যেই কয়েক হাজার বাদর আশেপাশের সমস্ত জায়গা থেকে শিলাখণ্ড এবং পাথর কুড়িয়ে এনে সেই সরোবরের ওপর সেতু নির্মাণ কাজ শুরু করে দেয়। সেতু নির্মাণের কাজ শুরু করার পূর্বে সেই সরোবরের একদিকে ভগবান শিবের একটি মন্দিরও নির্মাণ করা হয়েছিল। বন্ধুরা, বর্তমানে এই সেতুটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। যদি আপনারা কখনও মথুরা বৃন্দাবনে যান
তাহলে আজও সেই সেতুটিকে ভগ্নপ্রায় অবস্থায় দেখতে পাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সমস্ত কৃষ্ণ ভক্তের সঙ্গে শেয়ার করবেন। আপনারা কি কখনো এই সেতুটি দেখেছেন? এটা কি দ্বিতীয় রাম সেতু? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।